আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ভারতের এক প্রাচীন ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ নিয়ে যেখানে ঘোরার সাথে সাথে আপনারা জানতে পারবেন ইতিহাসের নানান কথা তো বন্ধুরা শুরু করার আগেই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেওয়া বেল বটনটিতে ক্লিক করে দেবেন মুর্শিদাবাদ শহরে পৌঁছানোর মতো দুটি যোগাযোগ ব্যবস্থার অপশন রয়েছে আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জারে যেতে হবে তাছাড়া ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে প্রচুর সংখ্যক বাস ছাড়া হয় এই মুর্শিদাবাদের উদ্দেশ্যে কিন্তু এই বাসে চেপে মুর্শিদাবাদে পৌঁছাতে হলে আপনাকে নামতে হবে বহরমপুর বাস স্ট্যান্ডে সেখান থেকে বাস বা ট্রেকারে করে পৌঁছে যেতে পারেন মুর্শিদাবাদ শহরে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে স্টেশন চত্বরে প্রচুর সংখ্যক ঘোড়ার গাড়ি বা টোটো পেয়ে যাবেন যাতে করে আপনারা পুরো মুর্শিদাবাদ শহরটিকে পরিদর্শন করতে পারেন এছাড়াও আপনি যদি মুর্শিদাবাদ শহরে থাকতে চান তাহলে ওই স্টেশন চত্বরে প্রচুর ভালো ভালো হোটেলও পেয়ে যাবেন এই মুর্শিদাবাদই একসময় বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল ইংরেজদের আমলে এই মুর্শিদাবাদের সিংহাসনে বসেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা আর সেই সব ইতিহাস সাক্ষী হিসেবেই রয়েছে নবাবদের রাজবাড়ি সতেরোশো চার খ্রিস্টাব্দ থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত খুব অল্প সময়ের জন্যই এই নবাবদের রাজত্বকাল ছিল প্রথম নবাব মুর্শিদ কুলি খা মুর্শিদাবাদের রাজধানী স্থাপন করেন আর শেষ নবাব সিরাজুদ্দৌ যার রাজত্বকাল ছিল মাত্র এক বছর আর এরই মাঝে নবাব হন মুর্শিদকুলি খাঁয়ের জামাতা সুজাউদ্দিন ও তার পুত্র সরবরোজ খান এখানেই শেষ হয়ে যায় মুর্শিদাবাদের বংশ এরপরে শুরু হয় সুজাউদ্দিনের ফৌজদার আলিবুদ্দী খাঁয়ের বংশ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর ইংরেজদের অধীনে আসে মির্জাফরের বংশ মুর্শিদাবাদ শহরের ইতিহাসের কথা বলতে গেলে সবার প্রথমেই উঠে আসে মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস এর কথা তাহলে চলুন বন্ধুরা এই হাজারদুয়ারি প্যালেস ঘুরতে ঘুরতে আমরা জেনে নেব এখানকার বেশ কিছু ঐতিহাসিক তথ্য সম্পর্কে আর এই হাজারদুয়ারি প্যালেসটি কিন্তু গঙ্গার উত্তর প্রান্তে অবস্থিত আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নবাব নাজিম হুমায়ুন জা ইটালির শৈরীতে এই প্যালেসটি স্থাপন করেন এই প্যালেসটি তৈরি করতে খরচ হয় তখনকার দিনের প্রায় আঠারো লক্ষ টাকা লম্বায় চারশো চব্বিশ ফুট চওড়ায় দুশো ফুট ও আশি ফুট উচ্চতা বিশিষ্ট এই প্রাসাদটিতে আসল নকল সব মিলিয়েই এক হাজারটি দরজা রয়েছে ও প্রাসাদটি মাটি থেকে দোতলা পর্যন্ত উঠে এসেছে চওড়া একটি সিঁড়ি এই সিঁড়ির দুপাশে আছে ব্রিটিশ রাজের প্রতীক সিংহের মূর্তি প্রাসাদটির তালায় রয়েছে বেগম ও নবাবদের থাকার ঘর দোতলায় আছে দরবার হল পাঠাগার ও অতিথিশালা এবং রয়েছে অফিস রুম ও ঘোড়ার গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা তবে এই এখন অতীত বর্তমানে এই হাজারদুয়ারির একটা মিউজিয়াম রয়েছে এই প্রাসাদটির ভেতরে কি কি আছে তা জানার আগে তার চারপাশে কি কি দেখবার জিনিস আছে সেই সম্পর্কে আমরা জেনে নেব হাজারদুয়ারি প্যালেসটির ঠিক সামনে অবস্থিত ইমামবাড়ি বা ইমামবাড়া স্বয়ং সিরাজউদ্দৌলা এই বাড়াটি নির্মাণ করেন নামি দামি বিভিন্ন বস্ত্র দিয়ে এই বাড়াটিকে সাজিয়ে তুলেছিলেন সিরাজ নবাবী আমলে মহরমের সময় সারাদিন পুরাণ পাঠ ও রাত্রে অসংখ্য প্রদীপ দিয়ে জ্বালানো হতো এই ইমামবাড়াটি আঠারোশো বিয়াল্লিশ খ্রিষ্টাব্দে ও আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অগ্নিকাণ্ডে এটি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তবে প্রতি বছর মহরমের সময় এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই ইমামপাড়াটি পাড়াটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে আর বাকি দিনগুলিতে ইমাম পাড়াটি বন্ধ রাখা হয় হাজারদুয়ারি ও ইমামবাড়া সংযুক্ত পথটির ঠিক পূর্ব দিকে রয়েছে ঘড়িঘর ও মদিনা মসজিদ মায়ের ইচ্ছে পূরণের জন্য সিরাজ কারবালা থেকে মাটি তুলে এনে এই গম্বুজ বিশিষ্ট মদিনা মসজিদটি নির্মাণ করেন শোনা যায় সিরাজের মাতা আমিনা বেগম মানত করেছিলেন যে তার পুত্র নবাব হলে কারবালা থেকে মাটি এনে ও বহু রত্ন সামগ্রী দিয়ে এই মসজিদটি নির্মাণ করবেন আর এই মদিনা মসজিদটির ঠিক সামনেই রয়েছে বাচ্চা ওয়ালি কামান কথায় আছে এই কামানের তুকতাগাদ আওয়াজে কোনো গর্ভবতী নারীর প্রসব ঘটে নবাব হুমায়ুন এই সময় নদী গর্ভ থেকে এই উদ্ধার করেন এবং আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জনার্থন কর্মকার এটিকে তৈরি করেছিলেন কামানটি এই কামানটিকে ডাকবার জন্য আঠারো শের বারুদের প্রয়োজন হতো এছাড়াও এই হাজারদুয়ারি প্যালেসটির চারপাশে রয়েছে একটি সুন্দর সুসজ্জিত বাগান যে বাগানটির অপরূপ সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করে দেবে এবার চলে আসা যাক হাজারদুয়ারি প্যালেসটির কথায় এই হাজারদুয়ারি প্যালেসটিকে নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই এই হাজারদুয়ারি প্যালেসটির টানেই প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে এই হাজারদুয়ারিকেই অনেকে নবাবী আমলের অন্যতম প্রতীক বলে মনে করেন উনিশশো সালের যখন নবাব পদ বিলুপ্ত হয়ে যায় তখন থেকে এই প্যালেসটি দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকে অবশেষে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে অধিগ্রহণ করেন এবং সেখানে একটি মিউজিয়াম চালু করা হয় এই প্রাসাদটির নিচের তলায় অস্ত্রাগারে রয়েছে সাতাশো বেশি অস্ত্র আর এই সব অস্ত্রগুলির মধ্যে এমনও অস্ত্র রয়েছে যেগুলি পলাশী যুদ্ধে ব্যবহার করা হয়েছিল নবাব আলিবুদ্দি খায়ের ব্যবহারিত তলোয়ার ও বহু নল বিশিষ্ট বন্দুক এবং বিভিন্ন ধরনের কামান ঢাল রাইফেল এমনকি বেগম যে তলোয়ারটি দিয়ে হত্যা করা হয়েছিল সেটিও রয়েছে এই গ্যালারিতে দোতলার আটের গ্যালারিতে গেলে আপনারা দেখতে পারবেন যে মুর্শিদাবাদ বা মুর্শিদ খায়ের খাঁয়ের মার্বেলের পাথরের সিংহাসন সিরাজুদ্দৌলার রূপর পালকি তখনকার সময়ে বিভিন্ন চীনামাটির তৈরি ফুলদানি হাতির দাঁতের পালকি মমি করা বিভিন্ন দুষ্প্রাপ্য পাখি ছাড়াও দরবারে রয়েছে মহারানী ভিক্টোরিয়ার পুরস্কার দেওয়া এক বিশাল ঝাড়বাতি যার নিচে বসে সভা পরিচালনা করতেন এই নবাবরা এক কথায় বলতে গেলে এই হাজারদুয়ারি মিউজিয়াম কুড়িটা ডিস্ট্রের গ্যালারিতে মোট এক হাজারটির বেশি প্রদর্শনীয় জিনিস রয়েছে তাহলে বন্ধুরা ভ্রমণের প্রথম পর্বটা এবার আজকের মতোই এখানেই শেষ করলাম পরবর্তীতে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবার ফিরে আসব। যে ভিডিওটিতে আপনারা এই মুর্শিদাবাদে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির সম্পর্কে ও তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন